ছিল, সেখানে আমি ছিলাম। সেই সফর সম্পর্কে আপনারা বিস্তারিত জানেন, সেই জন্যে আমি এই নিয়ে আর কিছু বলছি না। এরপর 28 এপ্রিল অস্ট্রিয়ার ভিয়েনায় অটোনোমাস সুইপেন সিস্টেম অ্যান্ড দ্য চ্যালেঞ্জ অফ দ্য টাইম, এই সম্মেলনে যোগদান করি। এবং সেখানে প্রায় প্রত্যেকটি দেশ অটোমেটেড উইপেন সিস্টেমের বিরুদ্ধে কথা বলেছে। পৃথিবীতে প্রচুর অস্ত্র গোলা বারুদ মজুদ আছে, যেগুলো পৃথিবীকে কয়েকবার ধ্বংস করতে পারবে। দাবার অটোনোমাস উইপেন সিস্টেম যদি আমরা ছেড়ে দিই, তাহলে ভবিষ্যতে সেটিকে হ্যান্ডেল করা একটা কঠিন কাজ হয়ে দাঁড়াবে। এখন যেমন পারমাণবিক বোমা, সেটি পৃথিবীর জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে, তো অটোনোমাস উইপেন সিস্টেমও পৃথিবীর জন্য হুমকি হয়ে দাঁড়াতে পারে। এই মর্মে সবাই, বেশিরভাগ রাষ্ট্রের প্রতিনিধিরা সেখানে অভিমত ব্যক্ত করেছেন। এবং একই সাথে AI আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়েও প্রশংসা করেছেন। এবং মেট্রো রেল, তিনি বললেন যে এত সুন্দর মেট্রো তোমরা করেছ, আমি চড়তে পারলে খুব ভালো হতো, কিন্তু আই এম নট অ্যালাউড। সেজন্য তিনি বললেন যে আমি তো অ্যালাউড না চড়ার জন্য, সেজন্য চড়তে পারছি না। এবং তাদের সাথে বাণিজ্য সম্প্রসারণ নিয়ে আলোচনা হয়েছে, এবং আমাদের দেশ থেকে যাতে দক্ষ জনশক্তি তাদের দেশে যেতে পারে সে নিয়ে আলোচনা হয়েছে। এবং জলবায়ু পরিবর্তন সহ নানা বিষয়ে তার সাথে আলোচনা হয়েছে। এছাড়া তার সাথে ইউকের ইনভেস্টরদেরকে আমরা বাংলাদেশে যাতে ইনভেস্ট করে সে নিয়ে আলোচনা করেছি। এবং রোহিঙ্গা সমস্যা, রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়ে তাদের সহায়তা আমরা কামনা করেছি। একই সাথে গাম্বিয়াতে যতজনের সাথে দ্বিপাক্ষিক আমার বৈঠক হয়েছে, প্রত্যেককে আমি রোহিঙ্গা সমস্যা নিয়ে আলোচনা করেছি।